কোকে গুলাটি আর আই থিংক তোমার ফ্রেন্ড মনে হচ্ছে যে তুমি এটা বলো যেখানে যেভাবে যা ঘুরতে লাগছে সে সেইভাবে ঘুরে দিয়ে তার যারা ক্রাইম করবে তারা ভয় পাবে যে আমি যত গুলাটি আমি জানি তোমার নাম পড়তে কষ্ট হচ্ছে, বাট আমার মনে হয় গল্পটা লিখেছেন উনি, মানে রাইটার উনি। আর কাস্টে হচ্ছে অভিষেক আছে আর ইলেনোরা ডি ক্রুজ। অনেকদিন পরে ইলেনোরা ডি ক্রুজের মুভি আসছে না, অনেকদিন দেখি না তাকে কোনো মুভিতে, তাকে দেখা যায় না। তার ফ্যামিলি কিছু প্রবলেমের জন্য, ক্রাইসিসের জন্য সে আসলে কিছুদিন মুভি থেকে একটু দূরে ছিল। আর আই থিংক তোমার ফ্রেন্ড মনে হচ্ছে যে তুমি সবই জানো তার ফ্যামিলি ক্রাইসিস। হ্যাঁ অনেকটা এরকমই, আমি আসলে তারকে ফলো করি। এটা বলো, আচ্ছা ঠিক আছে। তো আর মুভিতে আরো আছে সোনম শাহ, নিকিতা পটেল, এরকম আরো অনেকজনই আছে। আর মুভিটা রিলিজ হবে হচ্ছে 8ই এপ্রিল। কোথায় আসবে? এটা আসবে হচ্ছে ডিজনি এবং হটস্টারে। এটা আসলে পাবলিকলি, যাই হোক পাবলিকলি এখনো আসছে না। তো পাবলিকলি আসছে বাট হলে আসছে না, হলে আসছে না। তো চলুন সবাই মিলে মুভি ট্রেলারটি দেখে আসি, পরে আমরা এটা নিয়ে কথা বলবো। চলুন দেখে আসি বিগ বুল ট্রেলার। ইস দেশ মে হাম কুছ ভি কর সকতে, এর সাথে তুমি নকলি প্রমোটারস ইউজ কর সকতে, পুলিশ কো রিশওয়াত দে সকতে, এটা তো মিডিয়া কো ধমকা সকতে, লোকো কো খরিদ সকতে, কুছ ভি কর সকতে। বাস এক রুল হ্যায়, पकड़े नहीं जा सकते। अच्छा। भाभी जी से डांट नहीं खाए इसीलिए। अयो सूजी की मोमबनी से सादा लग गई है। कौन सी लॉटरी? स्टॉक मार्केट। स्टॉक मार्केट तुक्का आने दाव में बहुत फर्क है वीरेन, मैंने बहुत सोच समझ के जानकारी हासिल करके दाव लगाया। सीक्रेट इन्फॉर्मेशन इकट्ठा करके तुम मार्केट में इन्वेस्ट कर रहे हो ना, इसे इनसाइडर ट्रेडिंग कहते हैं। तुम नहीं पियो? पियो मैं, जब बेस्ट क्वालिटी का मिले। जब बेस्ट क्वालिटी देखो, जब हेमंत इन्वॉल्व होता है तो कुछ ना कुछ तो होता ही है, लेकिन इस बार मैं आपको बता देता हूँ, बम फटने वाला है। बम? यस। मुझे मिसिंग पैसे के बारे में पता है, पूरे 565 crores, एंड आई एम डूइंग अ स्टोरी ऑन इट। आपका स्टेटमेंट चाहिए? मेरे शेयर की वैल्यू कहाँ तक ले जा सकता? आपका शेयर इतिहास बनाएगा, लिख के दे सकता। मुझे पर काटना आता है, अब तुम गिरने की आदत डाल लो हेमंत। मैंने शेयर को इतना बदलता हुआ पहले कभी नहीं देखा। इट्स लाइक इंडिया इज रीबॉर्न। लेकिन मेरे आइडियाज के लिए मुझे इंडस्ट्रियलिस्ट की नहीं, पॉलिटिकल सपोर्ट की जरूरत है। इनमें से कोई तो है जो हमारे सारी सीक्रेट लीक कर रहा है, कपड़े उतारो। अगर गवर्नमेंट और सिस्टम को मुझे पकड़ना है तो उन्हें अपनी स्पीड बढ़ानी। समझा दे अपने भाई को कि बहुत ऊंची उड़ान भर रहा है, तो वो भी बिना पैराशूट के। चेक लिख चलो था, लेकिन एक दलाल, दलाली है ना हेमंत भाई, कोई टिप? भगवान से भी ज्यादा पैसे हैं हमारे पास। डर है कि वो वापस करेगा और फिर रुकेगा नहीं। इस सब का ये मतलब है कि इट्स योर वर्ड अगेंस्ट द प्राइम मिनिस्टर। तुम्हें तो सच बताना चाहिए, इंडिया का पहला बिलियनर मैं बनूं। मैं वो ना कोई और। एट एप्रिल।
এটা আসলে একদম সমাজের যে এখন হিডেন ট্রুথ ভাবে যে ঘটনা চলছে সেটাকে জাস্ট ফোকাসে নিয়ে আসা হয়েছে, এবং এটা সত্য যে ইন্ডিয়া হোক বাংলাদেশ এখানে আসলে টাকা হলে সবকিছু করা সম্ভব, সবকিছু করা সম্ভব। হ্যাঁ, আর এখানে কিন্তু অভিষেকের যে ব্যাপারটা দেখালো যে তার অভিনয়টা কিন্তু এখানে খুবই চমৎকার ছিল, যে বিভিন্ন ভাবে সে মানুষকে কনভিন্স করছে না, প্রথমে টাকা দিয়ে হোক গহনা দিয়ে হোক সে সবাইকে কনভিন্স করছে, যেখানে যেভাবে যা ঘুষ দেওয়া লাগছে সে সেইভাবে ঘুষ দিয়ে তার পজিশনকে সে স্ট্রং করে নিচ্ছে, এবং সে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সে রাজনীতির একদম একটা টপ পজিশনে চলে যায়, সব জায়গায় ঘুষটা ঠিক মতো ইয়ে করে আর কি, জায়গা মতো দিচ্ছে, জায়গা মতো দিচ্ছে। এবং আর তার হচ্ছে ইচ্ছা যে সে টপ বিলিয়নিয়ার হবে, তো সেটা সে সেই টার্গেট নিয়ে আগাচ্ছে, সে ব্যবসার ক্ষেত্রে হোক সে রাজনীতির দিক থেকেও সাপোর্ট চাচ্ছে, সে সব দিক থেকে কিন্তু আগানোর জন্য চেষ্টা করছে। এবং এখানে আমার মনে হচ্ছে এলেনোরা হচ্ছে এখানে একজন সাংবাদিক, এভাবে কিন্তু আমরা ওকে দেখিনি কখনো, যে সাধারণ একটা মেয়ে হিসাবে তাকে কখনো দেখা হয়নি তার অভিনয়। তো আশা করি তার অভিনয় এখানে সেইভাবে ফুটে উঠবে এবং সুন্দর হবে, কারণ আমরা কিন্তু আসলে চিনতে পারিনি সে যে এখানে এলেনোরা। এছাড়া একটা জিনিস দেখছো, অভিষেক যখন বুঝতে পারছিল যে তার ইনফরমেশন কেউ লিক করছিল, সবাইকে কাপড় খুলে যে সুইমিং পুলের মধ্যে সবাইকে নামা দেয়, এটা কিন্তু খুবই ইয়া ছিল, যে তার বুদ্ধি আছে যে নিশ্চয়ই কেউ এখান থেকে লিক করছে, তো যে যাবে সে তার নিশ্চয়ই সেই ডিভাইস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে পানির সাথে মিশে, তো সেক্ষেত্রে সে সেই জন্য এই জিনিসটাকে ইউজ করেছে সে। এবং প্রথমে কিন্তু একটা কথা বলেছে, এই দেশে তুমি সব ধরনের ক্রাইম করতে পারো কিন্তু ধরা পড়া যাবে না, যদিও ফাইনালি কিন্তু ওকে দেখালো যে সে জেলখানার ভিতরে ছিল, আসলে এটা সে কি কারণে রয়েছে সেটা মুভি দেখলেই বোঝা যাবে, যে সে আসলে নিজে ইচ্ছায় গেছে এখানে অভিনয় না কি সে। তবে এটা হওয়া উচিত, তাহলে যারা ক্রাইম করবে তারা ভয় পাবে যে আমি যত বড়ই হই না কেন, আমি যদি ক্রাইম করি অপরাধ করি তাহলে আমাকে কখনো না কখনো ধরা পড়তে হবে এবং আমাকে সেজন্য শাস্তি পেতে হবে। এই ভয়টা কাজ করানোর জন্য হলো আসলে মুভি এন্ডিং এ দেখানো উচিত যে সে সারা জীবন যত ধরনের অন্যায় করেছে তার জন্য একটা সে শাস্তি পাচ্ছে। এটা আসলে রাইটারই বলতে পারবে যে সে কিভাবে রাইটার মুভি রিলিজ হলে বলা যাবে, সে কি চিন্তা ভাবনা করেছে আর কি। তো আশা করি আমাদের আজকের রিয়াকশনটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।